কুড়িগ্রামের ফুলবাড়ির এক জামাত বিএনপি নেতার মেয়ে এখন ছাত্রলীগের কেন্দ্রীয় নেত্রী হয়ে কামাচ্ছেন কারি কারি টাকা। স্বামী পরিত্যক্ত ওই নেত্রীর নাম দোলনা আক্তার, আবার গ্রামের কেউ কেউ বলেন নুসরাত জাহান দোলনা, বাংলাদেশ ছাত্রলীগ সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সমাজসেবা সম্পাদক। কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি সদর উপজেলা সদর ইউনিয়নের 2 নং ওয়ার্ডের কবির মাহমুদ গ্রামের দুলাল হোসেন ও 1, 2, 3 সংরক্ষিত মহিলা ওয়ার্ডের সাবেক সদস্য আঞ্জুমানারা বেগম এর কন্যা। নুসরাত জাহান দোলনা ওরফে দোলনা আক্তার ধানমন্ডির 27 নং রোডের মাথায় অবস্থিত স্টেট ইউনিভার্সিটির ল বিভাগের শিক্ষার্থী। বাবা দুলাল হোসেন জামায়াতের রাজনীতির সাথে জড়িত ছিলেন, পরবর্তীতে বিএনপির রাজনীতির সাথে জড়িয়ে ফুলবাড়ি উপজেলা শাখার কৃষক দলের সাধারণ সম্পাদক হন। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর নিজেকে গুটিয়ে নেন এবং বর্তমানে মেয়ের ইনকামের অর্থ দিয়েই দিনাতিপাত করেন। ফুলবাড়ি উপজেলা সদরের জসিমিয়া উচ্চ বিদ্যালয়ে 8ম শ্রেণীতে পড়াকালীন সময়ে কুড়িগ্রাম সদরের মোহাম্মদ আব্দুল মতিন মোল্লার ছেলে মোহাম্মদ সোহেল মোল্লার সাথে দোলনা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর শ্বশুরবাড়িতে বেপরোয়া চলাচলনের জন্য স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটে। দোলনার সুন্দর চেহারার সুবাদে এলাকায় অনেকের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে এবং সেই সুবাদে অনেক যুবকের সাথে প্রেমের অভিনয় করে হাতিয়ে নেয় হাজার হাজার টাকা। এরই মধ্যে 2014 সালে ওই বিদ্যালয় থেকে SSC পাশ করে দোলনা আক্তার ফুলবাড়ির সরকারি কলেজে ভর্তি হয়ে অনেকের সাথে অবৈধ সম্পর্ক গড়ে তোলে। ইতোমধ্যে এলাকায় তার নষ্টামির বিভিন্ন কাহিনী ছড়িয়ে পড়ে। অগত্যা 2018 সালে বাড়ি থেকে ঢাকায় পাড়ি জমায়। ঢাকায় গিয়ে দোলনা আক্তার থেকে নুসরাত জাহান দোলনা নামে পরিচিত হয়ে ওঠে। কথিত আছে সুন্দরী হবার সুবাদে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী খোকনের পুত্র, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি, আর্থিক কেলেঙ্কারি ও অন্যান্য কারণে বরখাস্তকৃত রেজওয়ানুল হক চৌধুরী শোভনের নজরে পড়ে বাংলাদেশ ছাত্রলীগের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সমাজসেবা সম্পাদক পদটি হাতিয়ে নেন। এই পদ থেকে বাগিয়ে নিয়ে আর পিছনে ফিরে তাকাতে হয়নি দোলনাকে। পদকে সাইনবোর্ড আর সুন্দরের তকমা নিয়ে বনে গেছেন কোটিপতি। এলাকায় গ্রামের বাড়িতে ভাঙা ঘরের জায়গায় নির্মাণ করেছেন টাইলস যুক্ত একতলা আলিশান বাড়ি। ঢাকার অভিজাত এলাকা হিসেবে পরিচিত ধানমন্ডির 9 রোডের 81/1 এ বাসার দামি ফ্ল্যাটে বসবাস করেন তিনি। সাথে থাকেন কলেজ পড়ুয়া ছোট বোন মিম, চড়েন দামি গাড়িতে, ব্যবহার করেন লেটেস্ট মডেলের আইফোন। সরেজমিনে তার গ্রামের বাড়িতে গিয়ে BMF টেলিভিশন এর প্রতিবেদক উপস্থিত হলে তার মা আঞ্জুমানারা জানায়, ছেলে কত বড়? এবার মারখানা কি ছিল খেলে না একবার ১, ২, ৩ তাদের মাত্র 2 বিঘা কৃষি জমিতে চাষাবাদ করে দিন চলতো, কিন্তু দোলনা ঢাকায় যাওয়ার পর থেকে টাকা পয়সা নিয়ে চিন্তা করতে হয় না। দোলনা তাদের প্রথম সন্তান। এছাড়া দোলনার ছোট বোন মিম আক্তার ফুলবাড়ি থেকে HSC পাস করলে এখনো কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়নি। সেও তার বড় বোনের সাথে ঢাকায় থাকে এবং সর্বকনিষ্ঠ ছেলে মোহাম্মদ সোহেল রানা ফুলবাড়ির জসিমিয়া উচ্চ বিদ্যালয়ের 10ম শ্রেণীতে পড়াশোনা করছে। বড় মেয়ে দোলনা ঢাকায় থাকায় তাদের এখন আর কোনো আর্থিক সমস্যা নেই, যখন যা লাগে মেয়েই পাঠিয়ে দেয়। গ্রামের একাধিক মানুষের সাথে কথা বললে জানা যায় ছোটবেলা থেকেই এই মেয়ে বিভিন্ন উঠতি বয়সের ছেলের সাথে সম্পর্ক করত। অধিক সুন্দরী হওয়ায় মানুষের সাথে সখ্যতা গড়ে তুলতে তার বেশিক্ষণ সময় লাগত না। এখন মাঝে মাঝে VIP প্রাইভেট কার নিয়ে প্রোটোকল সহ বাড়িতে আসে, সাথে থাকে পুরুষ বন্ধু। আবার হঠাৎ রাতেই গ্রাম ত্যাগ করে ঢাকায় চলে যায়। ধারণা করা হয় VIP ব্যবসার পাশাপাশি উত্তরাঞ্চলের মাদক রুট ফুলবাড়ি থেকে নিজের পরিচয়ের অন্তরালে বড় ধরনের মাদকের চালান ঢাকায় নিয়ে লক্ষ লক্ষ টাকা কামাই করছে। তবে নাম প্রকাশে অনিচ্ছুক ফুলবাড়ি উপজেলা আওয়ামী লীগের এক নেতা বলেন, আওয়ামী লীগের বসে এই সাম্প্রতিক সময়ে একটা ছবিও ভাইরাল হয়েছে, কিন্তু ওই নাটি ধরি বসে আছে ছাত্র মহিলা ছাত্র লীগের যে মহিলা দলটা আছে সেই দলের নেত্রী সহ এই 1 সপ্তাহ আগে যে গণ্ডগোলটা হলো তাতে আমি তার বলতে পারবো না। আমি শুধু একটা জানি, একটা জিনিস,
সেটা হলো এই, ওর বাবা যে কথা আমি বলতো, ও কিন্তু মেট্রিক পাশ করছে মেয়েটা, তারপরে ফুলবাড়ি কলেজ কি ওই জাহাঙ্গীরে জানে কোটে কোটে বেড়ায় কি কি করে, ও ইংলিয়া ম্যাট্রিক পাস করছে বলতে ওই যে জসিমিয়া, জসিমিয়া কত সালে এটা কি জানেন না? চোদ্দ না? আচ্ছা, তারপরে ওই যে আরেকটা বিষয় শুনছিলাম যে বিয়ে নাকি হয়েছিল দুই এক জায়গায় নাকি, এই সম্পর্কে ও একটা বিয়ে হয়েছিল ওই যে কুড়ি যাবে, আমার স্বামী ইয়ে হলো মানে মানে আমার সম্পর্কে দুঃসম্পর্কে ভাগ্নি হয়, ছেলেটার নাম জানেন, তারে ভাগ্নি হয় তারে মেয়ের সঙ্গে, মানে আমার ছলি জামাল ফুটেছিল, তো জামাল জামাল ভাই নুরুল ভাই, নুরুল ভাই মেয়েকে দিয়েছে কুড়িগ্রামে একটা ছেলে, ওই ছেলেটা স্টামের কারবার করতো, স্টাম ভেন্ডার যেটা কারণ ডিসি অফিসে ছিল, স্টাম বিক্রি ওখান থেকে আমরা সেই সময় শুনছি যে সে অগাধ টাকার মালিক হয়ে গেল, ওই স্টাম কি জাল স্টাম, এটা ওই সময় অনেক দিন আগে 30-35 বছর আগে, তো অগাধ টাকার মালিক ধর কুড়িগ্রামে আগে করে সে করে এত সেন্দি দিয়ে যায়, এত মানুষ বুঝতে পারে যে কি মোল্লা নাম মানে মতিন মোল্লা না কি মোল্লা নাম, এইভাবে ইয়ে করে বাড়ি ঘর খুব অনেক বড় করছে, একদিন আমি তার বাড়ি গেছিলাম, চা পানি খাইছি, তারপরে শুনি যে মটট খায় ছেলেটা, ওই ওই তার বেটা ওই গিয়ে ওই ছেলেটা গিয়ে বিয়ে হয়েছে, ছেলেটা ড্রিঙ্ক করে হে করে সে করে, কারণ ওখান থেকে তারপরে এদের বিয়ে হলো, বিয়ে হওয়ার পরে দুদায় দীপোষ হল, দীপোষ হওয়ার পরে এখানে আসল, অনেক গণ্ডগোলের কথা শুনি, গণ্ডগোল তো অনেক মিলে গেছে বিভিন্ন, এখানে গণ্ডগোলের কথা শুনি, তারপরে ঢাকা গেল, ওর বাবা বলে যে আমাকে ঢাকা ভার্সিটি এডমিশন দিয়েছে, গল্প করে ঢাকা আসছি কত বছর আগে গেছে অনুমান? 2019 সালের দিকে গেছে, 2019 সালে না, 2019 সালের দিকে, 2019 সালে গেছে আর কি, এটা শুনি, তারপরে শুনি যে কোটি কোটি টাকা লাগে, তারপরে আবার গভীর রাতে আমার শোনা, আমি বাড়িতে মহিলারা আলাদা কথা, গভীর রাতে এক দুইটে সময় মাইকেল আসে, কদিন ছেলেও আসে, মাইকেল তুলে ধরে চলে যায়, আবার আসে এই ইয়ে, এখন নাকি কোটি টাকা দেশে এখন সে নুজরুজ্জামান দোমলা সমাজসেবা সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা সমাজসেবা সম্পাদক, কি নাম? নুজরুজ্জামান দোমলা, ভালো নাম কি ওইটাই, একসাথে
ঢাকায় কি করে জানি না, তবে শুনেছি ঢাকায় ভিআইপি কল গার্ল হিসেবে কাজ করে এবং 20 লক্ষ টাকা দিয়ে বাংলাদেশ ছাত্রলীগ সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সমাজসেবা সম্পাদক পদটি লাভ করেছে। বর্তমানে সে প্রায় কোটি টাকার মালিক হয়েছে, তবে তার কোনো বৈধ অর্থ নেই। এই কথিত নারী নেত্রী নুসরাত জাহান দোলনার সকল অপকর্মের বিষয়ে তদন্ত করলে সব বের হয়ে আসবে বলে স্থানীয়রা এ প্রতিবেদককে জানিয়েছেন। এদিকে সোশ্যাল মিডিয়া ফেসবুকে তার একাধিক ফেসবুক আইডি আছে। প্রতিদিন এর আপডেট সংবাদ ও নিজের বিভিন্ন লালা করার ছবি পোস্ট দিয়ে বিভিন্ন মানুষের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে অর্থ। এ নিয়ে মুঠোফোনে কথিত দোলনা আক্তারের সাথে তার ব্যবহৃত হোয়াটসঅ্যাপ নাম্বারে কথা হলে অকপটে স্বীকার করে বলেন যে, আমি ছাত্রলীগ করি বলেই এলাকার মানুষ আমাকে খারাপ বলে। আমি অ্যাডভোকেট হব, তাই এখন থেকেই বিভিন্ন মামলার তদারকি করে এসব টাকা পয়সা কামিয়েছি। বিভিন্ন ক্লায়েন্টের সাথে ডিল করে আমি প্রতি মাসে ভালো টাকা ইনকাম করি এবং নিউজটি করলে তার ক্ষতি হবে বলে নিউজ না করারও অনুরোধ করেন।